আসসালামু আলাইকুম। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন তিনি হয়তো ভেবেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ব্যঙ্গচিত্র অঙ্কন করলে কী বা হবে, হয়তো পৃথিবীর অনেক অমুসলিমরা অনেক খুশি হবে এবং তার দেখা দেখি অনেকে এই কাজ শুরু করবে, সবাই অনেক বাহবা দিবে। বাট কী হলো, সম্পূর্ণ উল্টো কাজটা হলো। সে হয়তো জানতোই না স্টিল নাও পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 180 কোটির উপরে ফলোয়ার রয়েছে এবং সেই ফলোয়ারগুলো হচ্ছে আমি আপনি আমরা সবাই, এবং আমরা হচ্ছি তার এমন ফলোয়ার যারা সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো নিজের দুইটা চোখ দিয়ে দেখতে পারিনি, যারা কখনো তার পবিত্র কণ্ঠস্বর শুনিনি, যারা কখনো তার পবিত্রের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারিনি। বাট স্টিল নাও 1400 বছর আগের সেই মানুষটার প্রতি আমাদের মায়া, আমাদের ভালোবাসা পৃথিবীর যে কোনো কিছুকে হার মানাতে সক্ষম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন? তিনি এতটাই অসাধারণ মানুষ ছিলেন যাকে তার জানের শত্রুরা মক্কার কাফেররা পর্যন্ত নিজের নাম ধরে ডাকত না, মোহাম্মদ বলে ডাকতো না, ডাকতো আল আমিন বলে, অর্থাৎ বিশ্বাসী ব্যক্তি। কেমন বিশ্বাসী, সেই যুগের মানুষটা কেমন খারাপ ছিল, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। দুইজন বন্ধু দেখছে একজন গর্ভবতী মহিলা আসছে এবং একজন বন্ধু চিন্তা করলো এর গর্ভে সন্তানটা হয়তো ছেলে আছে, আরেকজন চিন্তা করলো না এর গর্ভে মেয়ে আছে। তারা এতটা খারাপ ছিল, এতটা সন্ত্রাসী মন মানসিকতার ছিল, তারা সেই গর্ভবতী মহিলাকে হত্যা করলো এবং পেট ফেরে দেখলো ছেলে না মেয়ে আছে। তারা ছিল এমন টাইপসের লোক, এবং সেই মানুষগুলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে আসলেন তারা এতটা সোনার মানুষে পরিণত হলেন যে তাদের দ্বারা একটা চুরি ছিনতাই থেকে শুরু করে কোনো কিছুই আর সম্ভব হলো না, তারা এতটা সোনার মানুষে পরিণত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার যুগ হচ্ছে এমন যুগ যে যুগের মানুষেরা সবচেয়ে খারাপ ছিল এবং না এর চাইতে ভালো যুগ আর কখনো আসবে, আমার সংস্পর্শে এসে আমার সাহাবীরা এমন মানুষ হয়েছে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এমন ভালো মানুষ আর কখনো পৃথিবীতে আসবে না। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার যুগে মেয়েদেরকে জ্যান্ত পুঁতে ফেলা হতো, কবর দেওয়া হতো, মেয়েদেরকে একটা ভোগ্য পণ্য বস্তু হিসেবে বিবেচনা করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে এসে বললেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিলেন যাদের কন্যা সন্তান হয় তাদেরকে বেহেস্তের সুসংবাদ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি মেয়েদেরকে সম্পদের ভাগ সব কিছু বুঝিয়ে দিলেন। যে যুগে মেয়েদেরকে হত্যা করা হতো, যাদেরকে ভোগ্য পণ্য বস্তু হিসেবে বিবেচনা করা হতো, সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান দিলেন, তাদেরকে সম্পত্তির ভাগ দিলেন, বাবার অংশ থেকে, স্বামীর অংশ থেকে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজকে ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়। কী তার অপরাধ, কী অপরাধ আমি জানতে চাই, তার অপরাধটা কী, সে মানুষকে ভালো পথে ডেকেছে এটা অপরাধ। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি বিন্দু মাত্র জানতে পারেন, তার সম্পর্কে যদি বিন্দু মাত্র আপনার সঠিক ধারণা থাকে, এই মানুষটাকে আপনি কখনো ঘৃণা করতে পারবেন, আপনি আপনার নিজেকে ঘৃণা করতে পারবেন, নিজের অপরাধকে ঘৃণা করতে পারবেন, আপনি আপনার বাবাকে ঘৃণা করতে পারবেন, আপনার মাকে ঘৃণা করতে পারবেন, কিন্তু প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করা অসম্ভব। যিনি তার সম্পর্কে জানে তার সম্পর্কে ঘৃণা করা ইটস নেভার এভার পসিবল, ইটস টোটালি ইম্পসিবল। লাইক আজকের এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন শত্রু রয়েছে, ঠিক 1400 বছর আগে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখনও কিন্তু তার শত্রুর অভাব ছিল না। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল হে মুহাম্মদ তুমি কী চাও, তুমি যদি চাও আরবের রাজা হতে আমরা তোমাকে রাজা বানিয়ে দিব, যদি তুমি চাও আরবের সবচেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করতে আমরা সেটাও করে দিব, তবু তুমি আল্লাহর এই পথ থেকে সরে দাঁড়াও, বলো না যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, এক আল্লাহর প্রতি মানুষকে ডেকো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাবে বলেছিলেন আমার এক হাতে যদি চাঁদ দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য দেওয়া হয় তাহলেও আমি এই ইসলামের পথ থেকে সরে দাঁড়াতে পারবো না, হয় এই পথে আমি কামিয়াবি হব অথবা এই পথে আমি ধ্বংস হয়ে যাব। সেই হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আমার উম্মতের কী হবে। যে মানুষটা কিয়ামতের দিন উম্মতি উম্মতি করতে থাকবে সেই মানুষটাকে নিয়ে আজকে মানুষ উপহাস করে, নাউজুবিল্লাহ। আর একদল লোক রয়েছে এখন যারা এই সমস্ত ঘটনা নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে কিচ্ছু বলে না, তারা শুধু মোটিভেশনাল স্পিকার, তারা বিভিন্ন মোটিভেশনাল কথা বলে যায় এবং বিভিন্ন ধরনের উল্টাপাল্টা অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে এই জিনিসটাকে হাইড করে অন্যদিকে যাওয়ার চেষ্টা করে, লাইক মুনাফিক টাইপসের ক্যারেক্টার। আরে ভাই তুমি নিজেকে কী হিসাবে মুসলিম বলে দাবি করো, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমানে যদি তোমার মন না কাঁদে, যদি তুমি এই ব্যাপার নিয়ে কোনো কথাই বলতে না পারো, তোমার যদি কোনো হিম্মত না থাকে, সাহস না থাকে, তুমি নিজেকে কেন মুসলমান বলে দাবি করো ভাই, দরকার নাই তো ভাই, কোনো দরকার নেই। এই ধরনের মুনাফিকি মার্কা ক্যারেক্টার কোনো দরকার নেই ইসলামে, এবং এই সমস্ত মুনাফিকি করে তুমি মানুষের চোখে পার পেতে পারবা কিন্তু আল্লাহর কাছে পার পেতে পারবা না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে আমরা মুসলিমরা এখন আলহামদুলিল্লাহ সবাই এক। আমরা অনেকে অনেক ধরনের জিনিস নিয়ে মুসলিমদের মধ্যে দেখি অনেক ধরনের কন্ট্রাইন্ডিকেশন থাকে, বাট রাইট নাও আমরা সবাই এক আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।
আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই আজকে এক, আজকে আমরা সবাই এই ব্যাপারে এক যে এই ফ্রান্সকে বয়কট করা উচিত, এই ধরনের বিষয়কে আমরা একটা সুন্দরভাবে প্রতিবাদ করতেছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে ফ্রান্সের বিভিন্ন পণ্য সব কিছু বয়কট করা হচ্ছে, এবং এটা যদি দীর্ঘস্থায়ী হয় আলহামদুলিল্লাহ কী ধরনের যে একটা ইফেক্ট এটা হতে পারে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। আসুন আমরা সব বিভেদ ভুলে সব মুসলিমরা সবসময় এক থাকি। আজকে আমরা যেমনটা এক, এমনটা একজন কিয়ামত পর্যন্ত থাকতে পারি আল্লাহ তাআলার রহমতে, এবং এভাবেই যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি। কারণ এই মানুষটাকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে প্রকৃতপক্ষে মুমিন হওয়া যায় না। না কই আপ জেসা হোগা না কই আপ জেসা থা, কই ইউসুফ সে পুছে মুস্তফা কা হুসন কেসা থা, জমিন ও আসমা মে কোই ভি মিসাল না মিলে, দুরুদ উন পর সালাম উন পর ইহি কহনা খুদা কা হ্যায়, খুদা কি বাত হো জো মর্তবা সাল্লে আলা কা হ্যায়, ওহি সরদার আলম নজর উন পর লগি হোগি, মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল।